আজকের সভার সভাপতি আগত ওলামা ইকরাম অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বাবারা স্নেহের কচি কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা এবং বোনেরা সর্বাগ্রে এই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সারা দিন কাজ কর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা পুনরায় ছুটে এসেছি সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনতেছি তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোজখের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে একটাই ছোট্ট আয়াত পাঠ করেছি সেই আয়াতটিকে সামনে রেখে আমার মূল্যবান টাইমকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব অমা তৌফিক ইল্লা বিল্লাহ একবার জোরে বলি আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা আমি পবিত্র আল কোরআনের যে আয়াতটা আমি পাঠ করেছি সেখানে মহান স্রষ্টা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী আজকে ধরেন আমি দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুরে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মালদা আমি মালদা থেকে উত্তর দিনাজপুর এসেছি তার জন্য হয়তো আমার তেমনটাই সিকিউরিটি নাই কিন্তু এই যে কালকে যে আমি আগরতলা বিমানবন্দরে নামব বারবার করে মেসেজ আসছে টেলিফোন আসছে হুজুর আপনি কডাই এয়ারপোর্ট পাইবেন আর আপনার লাইগিয়া ব্যাটেলিয়ান কটা পাঠা লাগবো ব্যাটেলিয়ান বুঝেন হ্যাঁ ব্যাটেলিয়ান কারে কয় ব্যাটেলিয়ান বুঝেন না পুলিশের মধ্যে যেগুলো সুপার পুলিশ কালো চাদর বেঁধে থাকে কালো রুমাল বেঁধে থাকে কোনো গল্পই চলে না বেশি গ্যাদারিং হলে এদেরকেই বলা হয় ব্যাটেলিয়ান তো বলছে যে কি আপনার লাগে কটা ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ান পাটা লাগবো আমি বলি দেখি আমি তো হরু মানুষ মানে বুঝেন আমি তো ছোট মানুষ আমাকেও আবার কেরা কে কইব আমাকে আবার কে কি বলবো আমি তো ছোট মানুষ বলছে না হুজুর আপনার তো একটা সম্মান আছে আপনাকে আমরা এয়ারপোর্ট থেকে আপনাকে আমরা এয়ারপোর্ট থেকে আমরা ব্যাটেলিয়ান দিয়ে সম্বর্ধনা জানিয়ে নিয়ে আসবো সম্মান জানিয়ে নিয়ে আসবো সামনে থাকবে ব্যাটেলিয়ান গাড়ি পিছনে আমাদের ২২টা বাইক থাকবে এই যে কয়েকদিন আগে আমি একবার লাইভ দিয়েছিলাম না প্রায় ৪৮টি বাইক আগা পাছা করে আমাকে চার চাকায় নিয়ে গেল তো ভাই যান এই যে একটা সম্মান আমাকে তো একটা ১২ বছরের ছেলে ১০ বছরের ছেলে আমাকে থাপড়ে লাল করে দেবে দেবে না দেবে তবে আমি তো কাউরি লড়ে পারবো না আমি কাউরি মেরে পারবো না তবে আমার পিছনে ব্যাটেলিয়ান সিকিউরিটি দেওয়ার উদ্দেশ্যটাই কি তার মানে এটা একটা সম্মান হুজুরের রাস্তায় আইতে যেন কোনো অসুবিধা না হয় মনিরুদ্দিন ভাইয়ের আসতে যেন কোনো সমস্যা না হয় অসুবিধা না হয় তার লাগে আমরা ব্যাটেলিয়ান ফাটাইতে আসি কথা বুঝছেন নি তো আমার ভাইয়েরা আমার আব্বাজান সোনাচ্চানের আমার ভাইয়েরা তবে এই যে একটা সম্মান এই যে একটা ইজ্জত এই যে একটা মূল্য ঠ্যাং নাই হাত নাই অথচ এমনই একটা সম্মান আমার আল্লাহ এই ব্যক্তি থেকে দিয়েছে তার কারণটা কি তার কারণটা হলো যে এই মতো লোক তো পৃথিবীর মাটিতে তথা পশ্চিমবঙ্গে প্রায় ১.৫ লক্ষেরও বেশি আছে নাই কিন্তু ১.৫ লক্ষর মতো এর চাইতো খাতারনাক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে
করেছে, অথচ মহান স্রষ্টা তারই কেন সম্মানটা দিলেন, এই জন্যই দিলেন, তার ভিতরে আছে আল্লাহর কোরআন। কি আছে? আল্লাহর কোরআন। এই যে একটা সম্মান, এই যে একটা ইজ্জত, এই যে একটা মূল্য, তার কারণটা তো এমনি মহান রব্বুল আলামিন এই পৃথিবীর নারী জাতিকে দিয়েছেন এমনই সম্মান। আর সেই নারীর সম্মানের সুরক্ষা যেন করতে পারে, এই জন্য মহান রব্বুল আলামিন এই পৃথিবীর পুরুষকে শক্তিশালী করে বানিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মহান রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তার সার্বভৌমত্বের মধ্যে, তার সৃষ্টি জগতের মধ্যে ওই মহান স্রষ্টা যত কিছু জিনিস সৃষ্টি করেছেন, সর্বত্র উত্তম করে, আশরাফুল মখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছে। শুধু নর এবং নারী নই বন্ধু, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, মহান আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি, এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষের শক্তি বেশি এই জন্য দিলাম, আমি নারীর চাইতে পুরুষের শক্তি এই জন্য বেশি দিলাম, কেন ভাইজান বন্ধুরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের নারী জাতিকে এত সম্মান দিয়েছেন, এতই সম্মান দিয়েছেন, ভাইজান শুনেলিন, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত, আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি, আজওয়াজা জোড়া জোড়া এমন করে বানিয়েছি নর, তারপরেই বানিয়েছি নারী, এমন করে বানিয়েছি ডান্ডি, তারপরেই বানিয়েছি বান্দি, এমন করে বানিয়েছি মৃত্যু, তারপরেই বানিয়েছি জীবিত, এমন করে বানিয়েছি আকাশ, তারপরেই বানিয়েছি জমিন, এমনই করে সকালবেলা, তারপরেই সন্ধ্যাবেলা, এমন করে বানিয়েছি ঘোড়া, তারপরেই বানিয়েছি ঘুড়ি, এমন করে বানিয়েছি ভেড়া, তারপরেই বানিয়েছি ভেড়ি, এমন করে বানিয়েছি মুরগা, তারপরেই বানিয়েছি মুরগি, এমন করে বানানো হয়েছে ইহকাল, তারপরেই বানা হয়েছে পরকাল, এমন করে বৃষ্টিকাল, এমনি করে অনাবৃষ্টিকাল, এমন করে ঠান্ডার মৌসুম, তারপরেই গরমের মৌসুম, কি একটা না দুটা? হ্যাঁ মহাদা ভাইরা বলেন বলেন বলেন। তবে আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্যি বলেন, তিনি শুধু বলেন না, পৃথিবীবাসীকে তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, তিনি যে বলছেন আমি যাহা কিছু বানিয়েছি জোড়া, তিনি তার প্রমাণ করেছে বিশ্বকে। তবে ভাই যান, আমি সেই কথা না বলতেছি, আমার বলার উদ্দেশ্য হলো এমন করে বানিয়ে
বানিয়েছি জিন, তারপরেই বানিয়েছি ইনসান। তবে ইনসানেই মানুষের মধ্যে দুটি কোয়ালিটি করেছি, দুটি জাতি তৈরি করেছি, একটি হলো পুরুষ জাতি, অপরটি হলো নারী জাতি। তবে আগে তৈরি করা হলো পুরুষ জাতি, পরে তৈরি করা হয়েছে নারী জাতি। তবে ভাই যান, আজকে আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার পিছন দিকে, আমার সামন দিকে প্রায় 500 মতো ওলামায়ে দ্বীন আজকের মাহফিলে উপস্থিত রয়েছে। আমি আপনাদের পুরো প্যান্ডেলটাকে চ্যালেঞ্জ করে বলি, কথাটির উত্তর যদি দিতে পারেন টাকা 5000 দেব। ভাই গো, তবে আগে বানালেন নর, পরে বানালেন নারী, এটা তো সবাই জানি, জানি না? আমরা তো সবাই জানি আগে বানিয়েছেন নর, পরে বানিয়েছেন নারী। তবে কতদিন পরে বানিয়েছেন? একদিন পর না, এক মাস পর, এক বছর পর না, দুই বছর পর, এক মিনিট পর না, এক ঘন্টা পর। আমরা তো জানি পরে, তবে কতদিন পরে? হযরত আদম আলাইহিস সালাতু সালামকে বানার কতদিন পরে? এরকম কি নির্ধারিত টাইম বা ওয়াক্ত বা মাস আপনাদের জানা আছে? তবে আমরা এতটাই জানি পরে বানিয়েছেন। তবে আগে এবং পরের একটা পার্থক্য রয়েছে। এখন যেমন আমি জাজ্জিস আনসারি সাহেবের আগে এসেছি, তবে আমি এখানে কি আগে এসেছি? তবে আমার সিস্টেমটি একটু আলাদা আছে। কি আছে? যে যা আমার যেমন পশ্চিমবঙ্গের মানুষ যেমন আমার ভক্ত, ঠিক জাজ্জিসেরও ভক্ত আছে। আমি স্টেজে না গেলে যেমন শ্রোতারা বাড়ি যাবে না, জাজ্জিস সাহেব না আসলে শ্রোতারা বাড়ি যাবে না। তবে আমি জানি যে আজকে আমি যতক্ষণই থাকি, যেভাবেই থাকি, যেমনই বলি, জাজ্জিস ভাই না আসা পর্যন্ত কোনো শ্রোতা যাবে না। এই যে আমার একটা মেন্টালিটি। কিন্তু আমার পরে যে জাজ্জিস সাহেব আসবেন, উনার মেন্টালিটিটা পরে, যেহেতু আমার পরে উনি আসবেন, তবে তার মেন্টালিটিটা কি হবে? মনে ভাবপ্রব হয়ে গেছে, আমার পরে তো আর কেউ নাই, ভালো লাগলেও লোক থাকবে, না লাগলেও তত শুনতে ফিরে যাবে। এই যে একটা মনের টেনশন, এই যে একটা মনের মধ্যে অসুবিধা, অসুবিধা। তার মানে যে এই যে পরের একটা পার্থক্য, আগে এবং পরের একটা পার্থক্য রয়েছে। যেমন আমরা পঞ্চায়েত ভবনে যাই, বা আমরা রেশন ডিলারের কাছে যাই, বা যে কোনো একটা কাজে যাই যেখানে লাইন লাগানো হয়, যখন টাকা চেঞ্জ করার সময় আগে নেওয়ার জন্য সন্ধ্যা রাত্রেই যে আগা দিয়ে একটা ব্যাগ রেখে দিয়েছিলাম। আগে কেন? এই জন্য আগে, যে আমি যদি আগে নাম্বারটা পাই তবে প্রথম আমি ঢুকতে পারবো, আর তখন অফিসারের মার্ক ডেমারটা ঠিক থাকবে, কাস্টমার পর করে আর পিছন বলা বলে কে জানে, জানি না কি হবে আর না হবে কে, এই যে একটা মনের মধ্যে ধুকধাক ধুকধাক পুকপাক পুকপাক, এই যে আগে আর পরের একটা পার্থক্য। কিন্তু ভাই যান, আমি মনের উদ্দিনে বলছি, মহান আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে যদিও পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান। আমি কোন জায়গায় নাম্বার দিতে গেলে যদি লাইনের পিছনে পড়ে যায়, মাল দিতে 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 মিডিল এসে শেষ হয়ে গেল, অফিসার বলছে বেয়াদবি, মাফ করবেন, আপনার আজকে ফিরে চলে যান, আগামীকালকে আসবেন। এই যে পরের পার্থক্য আল্লাহর জমিনে আছে, কিন্তু আমার আল্লাহ তার পরের পার্থক্য করেন না। এই বিশ্বের নারী জাতিকে যদিও আমার আল্লাহ পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান, যেই সম্মানটি ভাটলের মানুষেরা দিয়েছে। আজকে আপনারা এখানে একটি বিশাল মহিলা মানব মহিলা বানাত মাদ্রাসা খুলেছেন, কিসের জন্য? আমার মায়েদেরকে, ছোট ছোট মাগুলিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আমরা তাদের মায়ের সম্মান দেব। ভাইজান বন্ধুরে, রে ভাটলের মানুষেরা, আমি আপনাদের জন্য
মাবুদের দরবারে দোয়া করি। রাসূল বলেছেন সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া মাবুদের কাছে গ্যারান্টি কবুল হয়। ভাইজান বাড়ি থেকে 4:30 বেরিয়ে গেছি, জানি না রে আল্লাহ পুনরায় বাড়ি ফিরে যাব কিনা। আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বা জান সোনার চ্যানেলরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, মহান রব্বুল আলামিন যদিও এই বিশ্বের নারী জাতিকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে দিয়েছেন অতি সম্মান। শ্রী নরেন্দ্র মোদি তিনি যখন 2014 সালের পূর্বে যখন আমাদের ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে তিনি ভারতবাসীকে বলেছিল, ও ভারতবাসী যদি আমি আপনাদের দেশের ক্ষমতায় আসতে পারি তবে আমি এই ভারতবর্ষের নারীদের পূর্ণ সম্মান ফিরিয়ে দেব বলেছিল না। তারপরে 2019 যখন আসতে এলো, 2019 মাশাআল্লাহ আদায় করেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই স্লিপটার জন্য আমি কত আঁকা বাঁকা করছিলাম, এ মামুর বাটারা দিচ্ছে না কেন, আমাকে কালেকশন কর বলে কেন বলছে না, হ্যাঁ আমি খুব মনে হয় নিজেকে নিজে বলতে বলতে আর আমার হৃদয় যাহা বলে তাহা কাম হইয়া যায় সরে এখন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, তবে আমি তবে ওনারা যদি আমার চাইতে বেশি বুঝতেন তবে এই স্লিপটা দিতে একটু নিজেকে অন্য মনে করতেন, যে মনিরুদ্দিন ভাই কথাগুলো কোন দিকে নিয়ে যাচ্ছে, আদায়ের দিকে নিয়ে যাচ্ছে না সময় নষ্ট করার দিকে নিয়ে যাচ্ছে। আমার চাইতে যদি গভীর জ্ঞান থাকতেন তবে এই স্লিপটা আমাকে দিতে অসুবিধা মনে করতে বুঝছেন। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, তবে ভাটনের মা বোনদের ভাই বন্ধুদের বলব, মহান রব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে কতই সম্মান দিয়েছেন। আর এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করেছেন এক ফাঁকা ময়দান মরুভূমির মাটিতে, ফাঁকা ময়দান মরুভূমি ফাঁকা ময়দানে তৈরি করেছে, কিন্তু আমার আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে কতই সম্মান দিয়েছেন, এই পৃথিবীর নারী জাতিকে কতই মূল্য দিয়েছেন। আমার আল্লাহ এই পৃথিবীর প্রথম মহিলা হযরত হাওয়া আলাইহিসসালাতু সালামকে আমার আল্লাহ তার জান্নাতের ভিতরে তৈরি করেছে। তার জান্নাতের ভিতরে যেই জান্নাত যাব না বলে কোনো লোক নাই। আমি গত পরশু দিন শিলচর না গত 27 তারিখে শিলচর বলে নাম শুনেছেন আপনারা, ট্রেনে গেলে 36 ঘন্টা লাগবে, আমি বিমানে যাই 1.5 ঘন্টার মধ্যে, মানে বাগডোগরা থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। তো ভাইয়ের আমার আমার যা বাবা জানারা, আমি বললাম যে কি আপনারা জান্নাতে কেরা কেরা যাইবেন, একটু হাত তুলে দেখি, ওরা যত আসে সবাই হাত তুলেছে, কেউ আবার ডবল ডবল হাত তুলেছে। আমি বললাম যতজন জান্নাতে যাওয়ার জন্য হাত তুলছেন কত মদ কটা আছেন, হাত তুলছে মদখোরও হাত তুলেছে, সুদখোরও হাত তুলেছে, ব্যভিচারীও হাত তুলেছে, জেনাকারীও হাত তুলেছে, বেনামাজিও হাত তুলেছে। ও জানে না যে নামাজ হলো জান্নাতের চাবি, ও জীবনে শুক্রবারের নামাজ আদায় করে না, ওইটাও হাত তুলে বলছে আমি জান্নাতে যাব। তবে জান্নাতে যাব না বলে কেউ স্বীকার করবে না, আছে কেউ না। তবে ও তো জানে না আমি নামাজ পড়ি না, কোনোদিন মসজিদে যাই না, তবে আমিও জান্নাতে যাব এই বলে সেও আবার হাত তুলে। তবে জান্নাত এমনই কোন জায়গা, জান্নাত এমনই কোন জায়গা, তবে জান্নাত এমনই কি আনন্দময় জায়গা, জান্নাত এমনই কি খুশিময় জায়গা, যে সেই জান্নাতে যাওয়ার জন্য সবাই প্রস্তুত, সুদখোর মদখোর জেনাখোর ব্যভিচারী অত্যাচার নির্যাতনকারী ধর্ষণকারী সবাই যাওয়ার জন্য প্রস্তুত। আর ওই জান্নাতের ভিতরে এই পৃথিবীর প্রথম মহিলা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ভিতরে তৈরি করেছেন। আর আমাদের আমাদের দেশের জাতীয় কেন্দ্রীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বললেন যে কি আমি সারা ভারতের নারীদেরকে সম্মান দিতে চাই। ভাইজান সম্মানের
চব্বিশে জানুয়ারি 2021 আমি আসামের দরং ডিস্ট্রিক্টের জলসা করলাম। আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর বলছে এই হুজুর দেখছেন সামনের গ্রামটা, এই গ্রামের দুইজন মহিলাকে ওই যে আপনারা ইন্টারনেটে দেখছিলেন পুরোটা উলঙ্গ করে থানার ভিতরে পিটিয়ে মেরেছিল এই গ্রামের। তবে ভাই যান আজকে আমরা মুখ দিয়ে বলি একটা কাজে করি আর একটা কথার সাথে কাজের মিল নেই, কাজের সাথে কথার মিল নেই, কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। ভাই যান বন্ধুরে রে ভাটলের মানুষেরা, আমি আপনাদের জন্য মাবুদের দরবারে দোয়া করি যে এই ভাটল এলাকার মানুষ আপনারা নারীদের একটি সংরক্ষণ জায়গা, একটি সুরক্ষিত জায়গা তৈরি করেছেন, একটি সুরক্ষিত জায়গা তৈরি করেছেন। ভাই যান বন্ধুরে আমার রসুল দয়ার নবী বিশ্বর নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বর নবী বললেন রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মতেরা, কোন ব্যক্তির যদি পর পর দুইটা মেয়ে হয়, কোন ব্যক্তির যদি পর পর দুইটা মেয়ে হয়, তবে ওই মেয়ে দুটি ওই মেয়ে তিনটিকে মেয়ে দুইটিকে মেয়ে দুইটি পর পর দুইটা বা তিনটি মেয়ে জন্ম হলো, আর ওই মেয়ে তিনটিকে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে শিক্ষার অধিকার দিয়ে জমি জায়গার অধিকার দিয়ে সুন্দর করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল, ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল। আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল। সেই আল হাদিস রাসুল তার পবিত্র মুবারক মুখ দিয়ে তিনি বললেন রে বিশ্ব জগতের নর নারীরা, হে আল্লাহর বান্দা এবং বান্দিরা, কোন ব্যক্তির যদি পর পর তিনখানা মেয়ে হয়, কোন ব্যক্তির যদি পর পর দুইখানা মেয়ে হয়, আর ওই মেয়েটি জন্মগ্রহণ করার পরে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে সুউদারতা দিয়ে শিক্ষার অধিকার দিয়ে জমি জায়গার অধিকার দিয়ে এমনি করে ওই মেয়ে তিনটির বা ওই মেয়ে দুইটির বিয়ে দান দিয়ে দিল। আর বিয়ে দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা মারা গেল, ওই তিন কন্যার বাবা মরে যাওয়ার পরে অবশ্যই গ্যারান্টি আল্লাহর জান্নাতি। তবে ভাই যান আমি মনির উদ্দিন, আমার বয়সটা প্রায় 39 বছর হয়ে গেল, এক দুই করে 14টি বছর লেখাপড়া করেছি, 15 বছর ধরে বক্তব্য জগতে ঘুরছি, সারা ভারতের মাটিতে বিভিন্ন জায়গায় হাইরিংকের বক্তা বলে বিশ্বর কাছে পরিচিত হয়েছি। আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন অতু ইস্যমন্তা শাহ অতু সিল্লমন্তা শাহ পিয়াধিকাল হই, ভারতের মাটিতে দুইটে বক্তা 50,000 টাকা 80,000 টাকা নাইটের আছে, একটার নাম চার্জেস, দ্বিতীয়টা হলো মনিরুদ্দিন। আমার আল্লাহ তার কোরআনে বলেছেন অত ঈশ্বরন্ত শাহ অত শিল্লমন্ত শাহ বিয়াদিকাল হই। আমার ভাইয়েরা আমার প্রাণের বন্ধুরা আমার আব্বাসানেরা, আমি মনির উদ্দিন আপনাদের বলি তবে 14টি বৎসর লেখাপড়া করলাম, 15টি বৎসর ধরে বক্তব্য জগতে ঘুরলাম, বন্ধুরে কোনোদিন কোনো আলমের মুখে শুনি নাই, কোনোদিন কোনো মহাদ্দেসিনের মুখে শুনি নাই, কোনোদিন কোনো মাওলানার মুখে শুনি নাই। আমি 14টি বৎসর ধরে লেখাপড়া করে বুলবুল মারাম থেকে নিয়ে সেই আল বুখারি পর্যন্ত এমন কোনো হাদিসের পাতাই পেলাম না, কোরআনের কোনো আয়াতের মধ্যে পেলাম না যে কোনো ব্যক্তির যদি পর পর দুইটা বা তিনটা বেটা হয়, ওই তিন বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, দুই বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, এক বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, পাঁচ বেটার বাপ অবশ্যই আল্লাহর জান্নাতি, এমন শব্দটি কোনো আলেমের মুখে শুনি নাই। আমি বুলবুল মারাম থেকে বুখারী পর্যন্ত, আবু দাউদ থেকে নিয়ে তিরমিজি পর্যন্ত, মিসকাত তাওয়াল থেকে মিসকাল জিন্দ সানি পর্যন্ত কোনো ইতিহাসের পাতায় পাই নাই রাসূল একদিন কোনোদিন এমন একটি কথা বলেছে। তবে ভাই যান বারবার করে সুন্দর করে পবিত্র কোরআনের মধ্যেও পাওয়া যায় নারীর সম্মান মূল্যের কথা, আল্লাহর
মধ্যে সুন্নাতে রাসূলের মধ্যেও পাওয়া যায় নারীদের সম্মান ইজ্জতের কথা আর এই কাজটাই করেছেন ভাটালের মানুষেরা আমি মনিরউদ্দিন আপনাদের অতি ভালোবাসা মহব্বত দিয়ে আমার ভাই বন্ধু মনসুর বিন আব্দুল জলিল আমার ছোট ভাইয়ের মতো ভাই গত 3 বছর থেকে পিড়াপিড়ি করে একটা দেড় বহু কষ্টের পরে মহব্বতের ভালোবাসা দিয়ে 3 বছর পরে নাম্বারটা লেগে সেবা দিয়েছি ভাই গো এতই মহব্বত দিয়া তুই ভালোবাসা দিয়ে ডেকেছেন আমি মনিরউদ্দিন বিদায়কালে সময় যেন শেষের দিকে যায় আমি বিদায়কালে খালি হাতটা নিয়ে না নেমে আমি মুসাফির অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করব রাসূল তার সেই আল বুখারীর মধ্যে বলেছেন মুসাফিরের দোয়া মাহফুজের কাছে গ্যারান্টি কবুল হয় মাসলুমের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় কিন্তু বাপের দোয়া গ্যারান্টি কবুল হয় হাদিসে পাওয়া যায় না কিন্তু মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয় মাসলুমের দোয়া গ্যারান্টি কবুল হয় এটা কিন্তু স্পষ্ট হাদিসে পাওয়া যায় আর একটা গ্যারান্টি দোয়া কবুল হয় সেটা রাত 12টার পরে চারটা জায়গাতে চারটা দোয়া গ্যারান্টি কবুল হয় সহিহ আল বুখারীর মধ্যে পাওয়া যায় আমি মুসাফির আমি মাসলুম আমার ডান দিকে বসে আছে আমার মা আমি সকলকেই নিয়ে দোয়া করব ভাই এই ভাটল মহিলা মাদ্রাসা মায় আমার মা নারী শব্দটি হলো নারী বলতেই বোঝা যায় মা এই বিশ্বের যতগুলি নারী রয়েছে সমস্ত নারীরা হলো আমার মা ওরা হলো মায়ের জাত ওদের পায়ের নিচে আমার জান্নাত আমি সেই মায়েদের প্রতিষ্ঠানের জন্য আমি সেই মায়েদের প্রতিষ্ঠানের জন্য আমি সেই মহিলা মাদ্রাসার জন্য মাবুদের দরবারে আপনাদের দরবারে একটু হাত বাড়াই আপনারা সময়টাকে খুব ভালো লক্ষ্য রেখে আমি বেশি নয় মাত্র 20 জন লোক 20 মিনিটের মধ্যে 20 মিনিটের ঊর্ধ্বে আপনাদের স্টেজে থাকবো না কেন আমার টেনশনে মাথায় গরম বেরিয়ে গেছে যে আমি সেই 6:30টার মধ্যে মধ্যে বাগডোগরা পৌঁছাতে পারবো কিনা সেহেতু আমি সময়কে খুব ভালো রেখে মাত্র 20 মিনিটে 20 জন 500 টাকা করে 5-10 জন একটা করে 1000 টাকা 10 জন এই 20 জন লোক তারপরে আপনাদের মনে প্রাণে হৃদয়ে যা চায় সেটা আপনাদের ব্যাপার কি দিবেন দিবেন তা জানি না তবে আমি প্রত্যেক জায়গায় একটা আবদার রাখি এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের একটা হক রয়েছে একটা আবদার রয়েছে একটা চাওয়া পাওয়া রয়েছে সেহেতু আমি বন্ধুর গ্রামে ছোট ভাইয়ের গ্রামে এসে আপনাদের কাছে 20টা লোক আবদার করলাম 500 টাকা করে 10 জন একটা করে 1000 টাকা 10 জন এবার যদি আপনাদের মনে চায় আমি 30,000 দিব সেটা আলাদা কথা যেমন গত 26 তারিখে 27 তারিখে 28 তারিখে একটা প্রোগ্রাম করলাম গৌহাটির মাটিতে সেখানে গৌহাটি তে প্রোগ্রাম করলাম আমি বললাম 30,000 টাকা দেবেন কেউ আছেন আল্লাহর বান্দা একজন পাশে থেকে দাঁড়িয়ে ওরা একটু অন্য ধারণার মানুষ আর আসামের লোকেরা মনে হয় তারা বিনা হিসাবে জান্নাতে ওদের এত চরিত্র ব্যবহার ওরা আলেম ওলামাদের এত ইজ্জত করে মানে নবীর পরে দরওয়াজাটা আলেমদেরকে ওরা দেয় ওই যে রাসূল বলেছেন ওরা সতুল আম্বিয়া এই দরওয়াজাটা কিন্তু দরজাটা কিন্তু ওরা দেয় তো একটা লোক কানতে কানতে এসে 1,00,000 টাকার বান্ডিল আমার হাতে ধরিয়ে দিলেন বলছেন হুজুর আমি আজ থেকে 4 বছর আগে শুনেছিলাম আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি অতি শিক্ষিত উনি একদিন বলেছিলেন এমন এমন লোকের দোয়া কবুল হয় আজকে আমি আপনার মুখে শুনলাম।